নমস্কার, আমি দীপাঞ্জন অনন্যা বসু, বাংলা পক্ষের। আমি এই মুহূর্তে বাংলা পক্ষের সাংগঠনিক মিটিং থেকে ফেরত আসছি। হ্যাঁ, সাংগঠনিক মিটিং, যার মধ্যে বাংলা পক্ষের যে একাধিক স্রষ্টা আছে, হ্যাঁ, আপনারা একটা স্রষ্টার কথা অনেক সময় শুনেছেন, সেটা ভুল শুনেছেন। বাংলা পক্ষের একাধিক স্রষ্টা আছে, সৈকত পাল, সম্রাট চৌধুরী, তারপরে রেহান আমিন, এই রকম যে ব্যক্তিরা আমাদের একাধিক স্রষ্টা আমাদের সংগঠনের, আমাদের যে চিন্তাভাবনা যে আলটিমেটলি এদের জন্য আজকে বাংলা পক্ষ লড়ছে, এনাদের সাথে তার সাথে বাংলা পক্ষের কোর কমিটির লোকজন, মানে বাংলা পক্ষের সভাপতি সম্রাট চৌধুরী, বাংলা পক্ষের জাতীয় কোষাধ্যক্ষ দীপাঞ্জন অন্না বসু, আমি বাংলা পক্ষের সহায়ক সভার সবচেয়ে বেশি ভোটে জেতা মেম্বার সিদ্ধপ্রিয় দাস, এই সব লোকজন মিলিয়ে আমরা একটা মিটিং করেছিলাম। সেই মিটিংটার বিষয়বস্তু ছিল হচ্ছে আমাদেরকে যে গতকাল আমাদেরকে হচ্ছে সরিয়ে দেওয়া হয়েছে কোনো এক্সপ্লেনেশন ছাড়া, সেটার বিরোধিতা করার জন্য, সেটা কীভাবে ট্যাকল করা হয় সেজন্য আমাদের বেশ কিছু সহযোদ্ধাকে গতকাল রাতে কিছু না বলে কৌশিক মাইতিকে মানে সবার ওপরে মানতে রাজি না হওয়ার জন্য আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সেটাতে আমরা হচ্ছে আজকে মিটিংটা করি। আমাদের সংগঠনের মূল লোকজন অভিষেক দাশগুপ্ত, তন্নি দাস, সম্রাট চৌধুরী, দীপাঞ্জন অরণ্যা বসু, সৈকত পাল, সিদ্ধপ্রিয় দাস, এদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। এদের সাথে সাথে আরও অনেককে সরিয়ে দেওয়া হয়েছে, যেমন রেহান আমিন, তারপরে শাশ্বতী নাথ, এরম অনেককেই। কৌশিক মাইতি বাংলা পক্ষর কন্ট্রোল নিচ্ছিল সভাপতিকে সরিয়ে দিয়ে, এবং এটাতে হচ্ছে কিছুটা মদতও ছিল কিছু লোকের, যাদেরকে আপনারা প্রচণ্ড সম্মান করেন। তাই মূলত সম্রাট ইয়েস ম্যান আর হতে রাজি হয়নি, সম্রাট একজন মনমোহন সিং না। তাই আমাদের সভাপতি যে বিপুল ভোটে জিতে সভাপতি হয়েছিল, তাকে যে সরিয়ে কৌশিক মাইতি সংগঠনটাকে তুলে নেওয়ার চেষ্টা করছিল, সেটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। সেই প্রতিবাদের জন্য আজকে আমরা হচ্ছে মিটিং করেছি এবং আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বহিষ্কারের বিরুদ্ধে তো আমরা আছি, আমাদের এই বহিষ্কার হচ্ছে অসাংবিধানিক, কারণ বাংলা পক্ষের সংবিধানে লেখা আছে যে বাংলা পক্ষের সভাপতিকে কেউ বরখাস্ত করতে পারে না। সহায়ক সভা যদি অনাস্থা আনেও বাংলা পক্ষ যত মেম্বার আছে সবাই মিলে ভোট দেবে, সবাই মিলে ভোট দিলে দুই তৃতীয়াংশ ওই সভাপতির বিরুদ্ধে যায়, তবেই বাংলা পক্ষের সভাপতিকে বরখাস্ত করা যেতে পারে। এসব কিছুই হয়নি, বাংলা পক্ষ কোষাধ্যক্ষর বিরুদ্ধেও ভোটাভুটি হতে পারে যদি সবাই হচ্ছে বক্তাটাকে সরাতে চায়, মানে আমাকে, তার জন্য 51% মানে 50%-এর বেশি ভোট পেতে হবে আমার বিরুদ্ধে, তবেই আমাকে সরাতে হবে, এইগুলো আমার প্রেজেন্স হবে, আই শুড বি অ্যাওয়ার অফ ইট। তো এই কোনোটাই কিন্তু হয়নি, এই কোনোটাই হয়নি, এবং আমাদের নিজেদের ডিফেন্ড করারও কোনো হিয়ারিং হয়নি, কিছুই না, আমাদের ডিফেন্ড করারও কোনো জায়গা দেওয়া হয়নি। বলা হয়েছে আমরা নাকি সংগঠন বিরোধী কাজ করেছি, অথচ এই কৌশিক মাইতি বাংলা পক্ষ কোষাধ্যক্ষকে না জানিয়ে, বাংলা পক্ষ সভাপতিকে না জানিয়ে বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা তুলছে, ব্যক্তিগত অ্যাকাউন্ট আরেক সহযোদ্ধার দিয়ে টাকা তুলছে। হ্যাঁ, ওটা একজনের নাম দিয়ে টাকা তোলা হচ্ছিল, সেটা বাংলা পক্ষর কোষাধ্যক্ষর সাথে মত ছিল না, বাংলা পক্ষর সভাপতির তাতে মত ছিল না, তা অন্য একজন ব্যক্তিগত লোকের একটা টাকা নাম দিয়ে টাকা তোলা হচ্ছিল পাবলিকের কাছে পেজে পোস্ট করে, পেজটা তাই হাইজ্যাক করা হয়। কিন্তু আমাদের হাতে টুইটার আছে, আমাদের হাতে ইমেল, ইউটিউব সবই আছে, আমরা বিভিন্ন গ্রুপেরও দায়িত্বে আছি, বাণিজ্য পক্ষের ফেসবুক গ্রুপটা নিয়ে নিছে যদিও এটা মাথায় রেখে, কিন্তু বেশ কিছু জায়গায় আমরা আছি, চাকরি পক্ষটাও হাইজ্যাক হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা আছি। তাই আপনারা চিন্তা করবেন না, আমাদের পাশে থাকুন, কেউ আমাদের বরখাস্ত করতে পারে না, কারণ সাংবিধানিক নিয়ম না মেনে করলে তারাই সংবিধান বিরোধী কাজ করছে, অর্থাৎ তারাই সংগঠন বিরোধী কাজ করছে। তো যারা সংগঠন বিরোধী কাজ করে তাদেরই বরখাস্ত করা উচিত, যারা ওই ডকুমেন্টটায় সই করেছিল আমাদের সরানোর জন্য, তাদের কাছে আমি আর্জি জানিয়েছি, আমাদের সভাপতির কাছে, আমরা সবাই মিলে আর্জি জানিয়েছি আমাদের সভাপতির কাছে, তাদেরকেই বরখাস্ত করা হোক, এবং যারা সেই বিভিন্ন লোকজনকে কালকে আমাদের বিভিন্ন গ্রুপ থেকে বার করেছে তাদেরকেও বরখাস্ত করা হোক, সব মিলে 8-10 জন লোক হবে, যে যারা হচ্ছে সংবিধান বিরোধী কাজ করেছে এদের বরখাস্ত করা হোক। এরা এখনও কোনো এক্সপ্লেনেশন দেয়নি, মিথ্যে কথা ঝুলি দিয়েছে, এরপরও এই বক্তব্যের পরেও কিছু মিথ্যে কথা ঝুলি বেরোবে। তাই হচ্ছে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকুন, কাছে থাকুন, বাংলা পক্ষে লড়াই চলবে। বাংলা পক্ষ কোনো একটা ব্যক্তি না, আমাদের একজন নেতা কিছু না, বাংলা পক্ষের অনেক মুখ, অনেক নেতা,
আমরা সবাই বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ডেপুটেশন, বিভিন্ন ঝাম, বিভিন্ন হচ্ছে সভায় আমরা বিভিন্নভাবে লড়াই করেছি, এবং এই লড়াইগুলো চলতে থাকবে। যেখানে বাংলা পক্ষ সহযোদ্ধা সেটাই বাংলা পক্ষ, আমরাই বাংলা পক্ষ। আর কেউ বাংলা পক্ষ নিয়েকে দাবি করলে করতেই পারে, নিয়ে বাংলা পক্ষ নেতা দাবি করলে করতেই পারে, কিন্তু সে বরখাস্ত করলে তো আমরা বরখাস্ত মেনে নেব না, বাংলা পক্ষ আমরা। তো বাংলা পক্ষ আমরা, এবং আমরাই আমাদের সভাপতি একজনই নির্বাচিত সভাপতি সম্রাট চৌধুরী, উনি কিছুক্ষণ পরে বার্তা দেবেন, ওনার বার্তাটা আপনারা শুনবেন, এবং বাংলা পক্ষের পাশে থাকুন, সাথে থাকুন, বাংলা পক্ষ নিজের মতো কাজ করে এগিয়ে যাবে, ঠিক আছে।